বিসম রহমান রহিম, দর্শক আসসালামু আলাইকুম। নিউজ আর অ্যান্ড টেকবিডি চ্যানেল এর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে বা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহফুজ আলম। দর্শক, আজকের ভিডিওটি হচ্ছে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলাধীন হজরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমতুল্লাহর ওয়াকফ এস্টেট প্রাঙ্গণ এলাকা থেকে দান করা হয়েছে, তো আমাদের সাথেই থাকবেন। দর্শক, বঙ্গোপসাগরের কোলকেশে দক্ষিণবঙ্গের পটুয়াখালী জেলা, এই জেলার অন্যতম একটি জনপদ নদী বিধৌত উর্বরা, সুফলা এবং সুজলা মির্জাগঞ্জ। ঐতিহ্যবাহী মির্জাগঞ্জের সাথে জড়িয়ে রয়েছে সুদীর্ঘকালের ইতিহাস। এই এলাকাটি আসলে যতটা না উপজেলা হিসেবে মানুষ চিনে, তার চেয়ে বেশি এটি চিনে মানুষ হযরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহর, তার উসিলেই এই এলাকাটিকে মানুষ বেশি চিনে। বাংলাদেশের দূর দূরান্ত থেকে, ইভেন বাহিরের দেশ থেকে লোকজন এখানে আসে। আসলে হযরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহ ছিলেন আধ্যাত্মিক জগতের একজন উঁচুমানের ব্যক্তিত্ব। জীবনের সুদীর্ঘ সময় মির্জাগঞ্জে অতিবাহিত করলেও হযরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহর জন্মস্থান মূলত শরীয়তপুর জেলায়, শরীয়তপুরের ধামসি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তবে তার জন্ম তারিখ সঠিকভাবে কোনো ক্রমেই জানা সম্ভব হয়নি। তার প্রকৃত নাম ইয়ারউদ্দিন খা, পিতার নাম মরহুম সরাই খা। আসলে কোনো একটি সময় তিনি সেই শরীয়তপুর থেকে এই মির্জাগঞ্জে আসেন এবং এখানে তিনি জামা টুপি ইত্যাদি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। এ কারণে একসময় তার নামের শেষে খলিফা শব্দটি যুক্ত হয়ে যায় এবং তিনি ইয়ারউদ্দিন খলিফা নামে প্রসিদ্ধি লাভ করেন। পরবর্তীতে তিনি দর্জির কাজে পাশাপাশি বাহালি বা মুদি মনোহর ইত্যাদির ব্যবসায় যুক্ত হন। এই এই এলাকাটি নিয়ে এবং এই পাশের এই নদী নিয়ে আসলে অনেক খলিফা সাহেব রহমাতুল্লাহর অনেক কেরামতি বলেন বা অনেক ঘটনাই আসলে বেশ লোকমুখে প্রচলিত, বা যারা আসলে এখানের স্থানীয় অধিবাসী তারা এইগুলোর চাক্ষুষ সাক্ষী। আসলে এখানে আমরা নিজেরাও দেখেছি যে এই পাশে যে নদীটি, এখানে ইঞ্জিন চালিত সকল নৌযান গতি কমিয়ে অতিক্রম করে থাকে খলিফা রহমাতুল্লাহর কবর এলাকাটি। এর পেছনে একটি কারণ জানা যায়, খলিফা রহমাতুল্লাহর জীবনী পাঠে ঘটনাটি ব্রিটিশ শাসনামলের। খলিফা রহমাতুল্লাহ তখন পৃথিবীতে বেঁচে নেই, তিনি ইন্তেকাল করেছেন। তার কবরটি নদীর একেবারে কিনারে, বলতে গেলে পানি সুইসি অবস্থায় ছিল। ঘটনাটি হচ্ছে, একদিন পটুয়াখালী থেকে আমতলিগামী একটি স্টিমার বিপদগ্রস্ত দুজন লোক আসছিলেন। তাদের কাছে কোনো কারণে ভাড়া পরিশোধ করার মতো অর্থ ছিল না। তারা টিকিটের টাকা না দিতে পারা স্টিমারের কর্মচারীগণ তাদেরকে অপমান করেন এবং খলিফা রহমাতুল্লাহর কবরের অনতি দূরে মির্জাগঞ্জ ঘাটে জোরপূর্বক নামিয়ে দেন। অগত্যা উক্ত দুই ব্যক্তি খলিফা সাহেব রহমাতুল্লাহ দরবারে এসে তার কবর জিয়ারত করে সেখানকার মসজিদে বসে কান্নাকাটি করতে থাকেন। কিছুক্ষণ পর স্টিমারটি সুবুদখালী ঘাটে ভিড়ে এবং সেখান থেকে পুনরায় একই পথে ফিরে আসছিল। ফেরার পথে মাজারের কাছাকাছি পশ্চিম পাশের একটি স্থানে এসে ঘটনাক্রমে শ্রীমন্ত নদীতে ডুবে যায়। পরবর্তীতে স্টিমারটি তোলার জন্য স্টিমারের মালিক পক্ষ থেকে ডুবুরি প্রেরণ করেন। ডুবুরি পানি নিচে গিয়ে দেখতে পান যে একজন লোক স্টিমারের ভেতরে কোরআন শরীফ তেলাওয়াত করছেন। ঘটনাটি জানার পর স্টিমার কোম্পানির লোক ভুল স্বীকার করে দরবারের মাদ্রাসা ও ইয়াতিমখানায় মানত করেন। পরবর্তীতে স্টিমারটি তারা সহজেই পানি নিচ থেকে তুলে আনতে সক্ষম হন। এরপর থেকে অদ্যাবধি লঞ্চ, স্টিমার সহ সমস্ত ইঞ্জিন চালিত নৌকা ও জাহাজ মাজারের কাছাকাছি এসে সম্মান প্রদর্শনার্থে ইঞ্জিনের গতি কমিয়ে ধীরে ধীরে অগ্রসর হয় এবং কবর এলাকা অতিক্রম করার পরে পুনরায় স্বাভাবিক গতিতে চলতে থাকে। এটি আসলে আমরা নিজেরাও চাক্ষুষ সাক্ষী এবং আরও শোনা যায় এখান থেকে আসলে কোনো এক সময় দ্রুতগামী স্পিড বোট যাওয়ার সময় সেটি উল্টে গিয়েছিল, এমন ঘটনা শোনা যাচ্ছে। তো যাই হোক, আসলে এখান থেকে যে সব ধরনের নৌযান তাদের স্বাভাবিক গতিকে কমিয়ে চলাচল করা থাকে, এটি আমরা নিজেরাই এর চাক্ষুষ সাক্ষী। মির্জাগঞ্জে যে স্থানে খলিফা সাহেব রহমাতুল্লাহ ছিলেন সেখানে প্রতিষ্ঠিত হয়েছে একটি ফাজিল অর্থাৎ স্নাতক পর্যায়ের মাদ্রাসা, হিফস মাদ্রাসা, জামে মসজিদ এবং ইয়াতিমখানা। শত শত শিক্ষার্থী যুগ যুগ ধরে এখানে থেকে দিনী ইলিম শেখার সুযোগ পাচ্ছেন। এখানে প্রতি বছর 24 ও 25 ফাল্গুন বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রায় লক্ষাধিক লোকের সমাগম ঘটে। এছাড়া প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভক্ত ছুটে আসেন খলিফা রহমাতুল্লাহ কবর জিয়ারত করতেন। তো বন্ধুরা, এই এলাকাটি আসলে আপনারা এদিকটা আসলে অবশ্যই এই এলাকাটি পরিদর্শন করে যাবেন এবং এই খলিফা সাহেব রহমাতুল্লাহর ওনার সম্মানার্থে এলাকাটি পরিদর্শন করে যাবেন, ওনার কবর জিয়ারত করে যাবেন। তো
তো এই ছিল আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসুন, এগিয়ে যান। ওকে ফ্রেন্ডস।